মর্নিং, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৃষুপা পর্নাস ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি শাড়ি পরে। এখন মোটামুটি বেজে গেছে 10টা। তো 10টার মধ্যে তোমরা জানোই আমার রান্নাবাড়িটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে কিন্তু আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়নি, খালি হয়েছে বরের টিফিনটা রেডি করে দিয়েছি, বর নিয়ে চলে গেছে, আমাদের ব্রেকফাস্টটা হয়েছে, তারপরেই আমি শাড়িটাই পরে রেডি হয়ে গেছি। কেন রেডি হয়েছি বলো তো? তোমাদের সামনে একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য, যেটা আমি করবো শাড়ি পরে। তো দেখতে থাকো আজকে সারা দিনে আমি কি কি করি উইথ শাড়ি, মানে শাড়িওয়ালা ব্লগ আজকে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ সারা ঘর কিন্তু অবস্থা খুব খারাপ। এই দেখো, এই এই তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে নিই, সব আমি তোমাদের সামনেই ক্লিন আপ করবো। দেখো বিছানাও তোলা হয়নি, এদিকে ওদিকে জামাকাপড় ছড়ানো, মেয়েও আজকে ঘরে আছে, তো সেই জন্যই আমি ভাবলাম কেন কি যখন, আরে বাপরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, এই দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। জন্মাষ্টমী বলে কথা, সবাইকে শুভ জন্মাষ্টমী, অনেক 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 শুভেচ্ছা। তো আর বেশি কথা বলবো না, আমরা শুরু করে দিই আমার ব্লগটা, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গ্রামের মানুষরা যেরকম শাড়ি পরে সব কাজ করে, আজকে আমি গ্রামের বউ হয়ে গেছি, ভিলেজ হাউসওয়াইফ। তো ভিলেজ হাউসওয়াইফের ডেলি ব্লগটা তোমাদের দেখতেই হবে, তো দেখতে থাকো। সো বন্ধুগণ, এই দেখো প্রথম কাজ দিয়েই শুরু করে দিয়েছি, কিন্তু কি আমাদের সকালবেলা উঠে প্রথম কাজ, অতি অবশ্যই বিছানাটা গুছিয়ে নেওয়া আর যে জামা কাপড়গুলো পরে থাকে সেগুলো গুছিয়ে নেওয়া। তো আমিও সেই প্রথম কাজ দিয়েই শুরু করে দিয়েছি। তো শাড়ি কি আর আমি সামলাতে পারি? শাড়ি পরে কাজ আমার পক্ষে সম্ভব নয়, তাও আমি করছি শুধুমাত্র তোমাদের মতো। সো তোমাদের কি উচিত বলো তো বন্ধুগণ? আমাকে ভর ভর কে লাইক করা, কমেন্ট করা অ্যান্ড শেয়ার করা, বুঝেছো তো? এই দেখো বিছানার চাদর এখন গুছাচ্ছি। আর তোমরা কিন্তু খুব ভালো করেই জানো আমাদের তিনজনের তিনটেই বিছানার চাদর লাগে। আমি কিন্তু এই কথাটা বহুবার আমার ব্লগে তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিয়েছি, কেননা আমরা কেউ একজন আরেকজনের চাদর শেয়ার করি না, এই জন্য আমাদের দেখো তিনখানাই চাদর লাগে। আর মেয়ে বলছে, মা আমি কি আসবো, আমি কি আসবো? আমি বললাম যে হ্যাঁ কেন আসবি না, বলছে ও আচ্ছা কিছু কি বলতে পারি? আমি বললাম অবশ্যই বলতে পারিস, কেননা আমি তো এখানে ভয়েস ওভার দেব, তো যা খুশি বলতে পারিস। তো আমার বিছানায় কিন্তু ওই চাদরটাই পাতা, আর ওই দেখো বালিশের ওষারগুলো এখনও কিন্তু চেঞ্জ করা হয়নি, কেন কি সাত দিন হয়নি। আর মেয়ে দেখছো এমনিই কোকো জ্বালায়, আজকে কোকো জ্বালাচ্ছিল না, কিন্তু মেয়ে বলছে না কোকো তুই ওঠ ওঠ ওঠ, আর মাকে জ্বালা। এই দেখো আবার দেখছো বলছে বিছানা চাদরের পরে পালা হচ্ছে আনলা গোছানো। এবার আনলা কিন্তু আমার নেই, তো আনলা নেই তো কি হয়েছে, আমি তো এই কি বলে দরজার পেছনেই আনলার মতো করে নিয়েছি, আর এটাতে আমার জায়গাও বেঁচে যায়, কি করব, ছোট্ট ফ্ল্যাট না, সব অ্যাডজাস্ট করে চলতে হয়, বোঝোই তো আমার তো আর কোটিপতি মানুষের মতো এত বড় বাড়ি নেই যে যেখানে যা খুশি রেখে দেবো। তো কমপ্লিট আমার এই কাজটা, চলো 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 নেক্সট কাজ। নেক্সট কাজ হচ্ছে এখানে আমাদের রাত্রেবেলা অনেক বোতল টোতল থাকে, তো সেগুলোকে আমাকে ক্লিনিং করে নিতে হতে। আর এই দেখো মহারানীকে, যেই না দেখেছে বিছানাটা গুছানো, ঘরটা গুছানো, শুয়ে পড়েছে কোকোকে। সো চলে এসেছি এবার ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো ধুতে, ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো ধুয়ে নিই। আর এই দেখো কোকো চলে এসছে, তো মেয়েকে বলছিলাম একটু ভিডিওটা করে দিতে। আর এখানে দেখতে পাচ্ছ একটা যে আমার নাইটি পরে আছে, সেই নাইটিটা কিন্তু আমি দেবো না ওয়াশিং মেশিনের মধ্যে, কেন বলো তো? কেন কি এই নাইটিটা পরে আমি কালকে কোকোর লোমগুলো কেটেছি, তো এর মধ্যে ভর্তি লোম, যেটা ওয়াশিং মেশিনে দিলে কী হবে, ওয়াশিং মেশিনটার জন্য খারাপ হয়ে যাবে, তো এটা দেওয়া যাবে না, এটা এখানেই থাক, পরে এটাকে ক্লিন করবো। তো ওয়াশিং মেশিনের জামাকাপড়গুলো হয়ে যাক, আমার মেশিন চালানো কমপ্লিট। নেক্সট এই যে ওর পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিই, এই ঘরটাকেও তো ক্লিন করতে হবে না, সবকটা ঘর ক্লিন না করলে কিসের ক্লিনিং ব্লগ হলো, ক্লিন করবো তবে না ক্লিনিং ব্লগ। আর শাড়ি তো পরতে পারছি না, বারবার আঁচল সামলাচ্ছি এদিক ওদিক, বাস করতে করতে চলে এসেছি বাসন ধুতে। আর কী বলবো, প্রত্যেকটা হাউসওয়াইফেরই বাসন ধুতেই হয়, কিন্তু আজকের বাসন ধোয়াটাতে কিন্তু আমার একটুকু অসুবিধা হয়নি। ওই দেখো ওই দেখো ওই দেখো জানলার কোণা দিয়ে কীভাবে পাতাগুলো নড়ছে, আর এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে, ভালো করে খেয়াল করবে এখানটা, হ্যাঁ একটুক্ষণ পরপরই একদম হুড়হুড় করে হাওয়া বইছে। আর বাসন ধুতে আজকে এক ফোঁটাও, ওই জন্য এক ফোঁটাও কষ্ট হয়নি আমার, সুন্দর করে বাসনগুলো ধুয়ে নিতে পেরেছে। ওই দেখো হাওয়া দিচ্ছে আবার, ভালো করে জানলার পাশটা খেয়াল করো কিন্তু বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পাবে এই হাওয়া। আর আমার ওইটা, ওটা কিন্তু কোকোর মাংস, ওটা কিন্তু এখনও রান্না হয়নি, ওটা মানে একটু পরে করব, বাসনগুলো ধুয়ে সিঙ্কটাকে ক্লিন করে নিলাম আগে। চলো 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 নেক্সট কাজ নেক্সট কাজ নেক্সট কাজ। বন্ধুগণ তখন তো তোমরা দেখেছিলেই এইখানের বই খাতাগুলোকে আমি ক্লিন করে নিয়েছিলাম, কিন্তু মোছার কাজটা তো হয়নি, এখন বাসনগুলো ধুয়ে এলাম, কেননা বাসনগুলো ধুয়ে এলে শুকিয়ে গেলে ওগুলোকে আমার তুলে রাখতে সুবিধা হবে, আর তুলে রাখার পরে যদি আমি বাকি কাজগুলো করি তাহলে আমার
মানে ইজি হয় জিনিসটা, মানে সব ক্লিনিংয়ের পরে যদি আমি ঘরটা ঝাড় দিয়ে মুছি তাহলে সেই জিনিসটা আমার সুবিধা হয়। তো সেই জন্য আমি একটু পোছাপাছিতে চলে এসেছি। তো মোছাপাছি আমি তো জানোই এরকমই বলি, কি আর করব, যার যেটা স্বভাব, তো আমি পোছাপাছিই বলবো আর মোছামাছিই বলবো। তো মেয়ের এই জায়গাটা আমি পড়ার টেবিলটা ক্লিন করে নিয়ে বাকি যে ক্লিনিংয়ের মানে মোছার কাজগুলো শুকনো কাপড় দিয়ে সেগুলো করে নেবো। ভেবেছিলাম আজকে আমি একটু ঘরটা ঝাড়ও দেবো, কিন্তু যেহেতু আজকে জন্মাষ্টমী সেই জন্য সেই সাহসটা আর পেলাম না। তো ভাবলাম আজকে আর মোছামুছি না করাটাই ভালো, যেহেতু ঠাকুরের একটা ভালো দিন, তো চলো কি আর করা যাবে, অন্য দিন নেক্সট দিন, যদিও আজকে শুক্রবার, আমার কিন্তু আজকেই ঝুল ঝাড়ার ডেট, কিন্তু কি করব, একটা ভালো দিন আজকে, তো ঝুল ঝাড়াঝাড়ি আর না করলাম না। কিন্তু মোছার কাজটা তো ডেইলির মতো করতে হবে, অল্প 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 করে মুছে রাখলে একদিনে আর বেশি চাপটা পড়ে না। সেই জন্য আমি অল্প 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 করে দেখো সব জায়গাগুলোকে একটু একটু করে মুছে নিচ্ছি। এগুলো কিন্তু আমার ডেইলির কাজের মধ্যে পড়ে, তো নতুন কিন্তু এটা তোমাদের জন্য কিছু দেখানো চলছে না, কিন্তু শাড়ি নিয়ে কিন্তু আমি হিমশিম খাচ্ছি, কোথায় যে শাড়িটা পরে হোঁচট না খাই সেটাই আমার একটা প্রবলেম। চলে এসেছি ফ্রন্ট রুমে, যেখানে আমাদের বসা হয়, ডাইনিং রুম অ্যান্ড ড্রয়িং রুম। তো তোমরা মোটামুটি আমার ঘরের এই পোর্শনগুলোকে চিনেই গেছো, তাই না, যারা আমার ডেইলি ভিউয়ার্স আছো। তো তাই কি তোমরা কি বোর হচ্ছো, কি করবো বলো, কি দেখাবো, কি দেখালে যে একটু ভিউয়ার্স পাবো, সেই জন্য যেটা দেখ মানে কাজ করি সেটাই দেখাই ডেইলি ব্লগে। আর নতুন তো করে কিছু দেখানোর নেই, যদি কোথাও ঘুরতে যেতাম তাহলে ঘুরতে যেতাম, এখন ঘুরতে যখন যাচ্ছি না ডেইলি ব্লগে ডেইলি যা কাজ করছি সেটাই করছি। কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি, কি এটা তো তোমাদের জন্য একটা এক্সট্রা করেছি বলো, ডেইলি যখন আমি পুছি এগুলো তখন তো কিন্তু আমি শাড়ি পরা থাকি না, আজকে কিন্তু আমি শাড়ি পরে করছি। তো এটা শুধুমাত্র বন্ধুদের তোমাদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য। তো এগুলো আমি সব মোছামাছিগুলো করে নিই, তোমরা কিন্তু কেউ বোর হবে না, কেন কি আমি এত সুন্দর করে যে কথা বলছি তোমাদেরকে, এন্টারটেইন করছি, তাহলে তোমরা কেন বোর হবে বলো তো। সো আমি ডেইলি এই জায়গাগুলোকে মুছে নিই, সেটা তোমাদের বারবারই বলছি, কিন্তু কী বলতো, যখন আমি এই ক্যামেরার সামনে বসে মোছামাছি শুরু করি তখন আমার এই মুছতে মোটামুটি ঘন্টাখানেক লেগে যায়, মানে ঘন্টাখানেক না লাগলেও মোটামুটি 1.5 ঘন্টা মতো লেগে যায়। কিন্তু যখন আমি নর্মাল মুছি তখন কিন্তু আমার এতটা টাইম লাগে না। এই যে আমি চলে এসেছি ঝাড়ু নিয়ে, ঝাড়ুদার হয়ে গেছি এখন আমি, তো ঝাড়ুটা দিয়ে নিই। আর ওই দেখো কোনার মধ্যে কোকো আর মেয়ে কিন্তু শুয়েই আছে, ওদেরকে কিন্তু এখনও ঝাড়ু যায়নি, তার মানেই এখন ঘর মোছার পালা। আর এখন দেখো বিছানাটা ফাঁকা আছে, কিন্তু বিছানাটা কি ক্লিন আছে দেখছো, কুচিমুচি হয়ে গেছে। মেয়েকে এই বললাম তুই স্নানে যা স্নানে যা স্নানে যা, এখন মোটামুটি 12টার মতো বেজে গেছে, তো স্নান তো করতে হবে কি তাই না, তো ওকে অনেক কষ্টে বলে টোলে স্নানে পাঠালাম। আর আমি যখন এই কাজগুলো আমি করি না তখন কিন্তু আমার ঘরে কেউ থাকে না, আর কেউ যেহেতু থাকে না তখন সুন্দর গান চলে, আমার কালচার এনার্জিটাই আলাদা থাকে। কিন্তু যখনই ক্যামেরার সামনে আসি তখন এই গানটা নিয়ে সমস্যা হয়, এক গানটা ঠিকমতো চালানো যায় না, কিন্তু যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তবে গানটা এখন চালালে খুব একটা ক্ষতি হতো, কিন্তু এই যে মেয়ের পড়াশোনা থাকে সেই জন্য আমি গান চালাতে পারি না। আর এই দেখো পোচাটা আমি এখানে লাগিয়ে জল টলগুলো ফেলে এখানে ক্লিন করে নেব। তো তোমরা কিন্তু দেখো দেখো, স্কিপ করো না, স্কিপ করলে সব মিস, কত কাজ করে তোমাদের দিদি সারাদিন, দেখো তো কত কাজ করে, একটা কাজের মাসি রাখারও ক্ষমতা নেই আমার, এতটাই আমি গরিব। তো তোমাদের কি উচিত না আমাকে একটু ইউটিউবে সাপোর্ট করা, যাতে আমি নিজের পয়সায় কাজের মাসি রাখতে পারি, যাই আমাকে একটুখানি হেল্প করে দেবে, আর তোমাদের দিদি বসে বসে খাবে আর মোটা হবে কি তাই না বলো, খাবে আর হাতি হবে, দেখো কিছুটা হাতি তো আছি, এরপর হবে জলহস্তি, তো কি আছে না হয় জলহস্তিই হলাম। সো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন কী কাজ, এখন হচ্ছে বাসনগুলোকে ক্লিন করা হয়েছিল যেগুলোকে, সেগুলো সুন্দর করে জায়গায় জায়গায় রেখে এই যে স্ল্যাবটা আছে কিচেন স্ল্যাবটা এটাকে ক্লিন করা, তো এটাই আমি করব। আর এখন আর আমি একটা কথাও বলবো না, কিন্তু এখন তোমরা খালি দেখবে আর আমিও চুপ করে বসে বসে আমার কাজ দেখবো। তো সুতরাং তোমাদের একটা ছোট্ট করে মিউজিক দিয়ে দিই, আর কাজগুলো এত তাড়াতাড়ি কিন্তু হয় না সেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, যদি এরকম হতো ম্যাজিক কাজ হয়ে যেত, কি ভালো হতো বলো তো, কিন্তু তা তো আর হবে না, কাজ করেই খেতে হবে, আস্তে 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 আস্তেই হবে। তো তোমরা কাজ দেখো, আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি আর মিউজিকটা এনজয় করো।